ইংরাজি পরীক্ষায় রাইটিং কি আসবে একটা করে যাব একটা যদি করে যায় তাহলে কি আমরা কমন পাবো দেখো তোমাদের যেখান থেকেই তোমাদের উচ্চ মাধ্যমিকের রাইটিং আসুক না কেন তোমরা এইভাবে যদি করো হান্ড্রেড পারসেন্ট তোমরা পরীক্ষায় অ্যাটেন্ড করে আসতে পারবে এবং যেভাবে বলবো সেভাবে যদি তুমি লিখতে পারো ও তাহলে কিন্তু দশে দশ তুমি পাবে সেক্ষেত্রে তুমি জানো কিংবা না জানো এই ভিডিওটা দেখলে দশ নম্বর তোমার সম্পূর্ণ কনফার্ম কিছুদিন আগেই আমার একজন ছাত্র যে ইংলিশ মাস্টার্স কমপ্লিট করেছে এবং এখন টিচার সে রীতিমতো ও তোমাদের সম্পূর্ণটা বলে দিয়েছে ধরে ধরে তোমরা ভিডিওটা দেখো ও তোমাদের কোনো রকমভাবে পরীক্ষায় একটাও নাম্বার কাটা যাবে না এবং বেস্ট রাইটিং ইউটিউবের মধ্যে প্রসেস তোমরা বলতে পারো এবং রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাটে প্রথম প্রথম আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের হেডিং যেটা আমাদের হেডার হবে সর্বপ্রথম আমাদের যে রিপোর্ট রাইটিংয়ে সেটা লাগবে সেটা হচ্ছে একটা হেডার একটা ক্যাচি হেডার যেটা লোকের মানুষের চোখে পড়বে বা আমাদের ক্ষেত্রে এক্সামিনারের চোখে পড়বে সেরকম একটা হেডার তারপরের বিষয় হচ্ছে যদি রিপোর্টটা আমরা যে রিপোর্টটা লিখবো বা রিপোর্টটার যে বিষয়বস্তু সেই রিপোর্টটার বিষয়বস্তু যদি আমাদের কোনো ন্যাশনাল ইস্যু হয় বা কোনো বড় মানের কোনো ব্যাপার হয় যেমন ক্ষেত্রে আমাদের বিষয় হচ্ছে উড়িষ্যায় ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনা সেটা একটা ন্যাশনাল লেভেলের ইস্যু সেভাবে হলে কোনো ন্যাশনাল নিউজ চ্যানেল যদি সেটাকে কভার করে বা মিডিয়া কভার করে সেই ক্ষেত্রে আমরা লিখবো বায়া স্টাফ রিপোর্টার এক্ষেত্রে স্টুডেন্টদের একটা প্রশ্ন থাকে যে কখন বায়া স্টাফ রিপোর্টার হবে আর কখন বাই নেম আমার নাম হবে তো সেক্ষেত্রে আমি বলতে চাইবো যখনই কোনো ঘটনা যেটা বললাম কোনো ন্যাশনাল ইস্যু হবে কোনো বিশাল বড় মাপের একটা ইস্যু হবে যেখানে মিডিয়া থাকবে সেটা আমাদের বায়া স্টাফ রিপোর্টার হবে আর কোনো ঘটনা যখন আমাদের নিজের আশেপাশের লোকালিটির হবে যা ধরা গেল স্কুলের কোনো প্রোগ্রাম হলো স্কুলের স্বাধীনতা দিবসের প্রোগ্রাম হলো বা পাড়ার রবীন্দ্র জয়ন্তী যেটা আমরা নিজেরা লিখবো আমরা নিজেরা বলছি সেখানে তো আর কোনো মিডিয়া কভার করতে আসবে না সেটা আমরা নিজেরা সেই রিপোর্টটাকে লিখছি সেক্ষেত্রে আমাদের বায়া আমাদের নিজেদের নাম বোঝা গেছে এরপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্লেস আর ডেট কোন জায়গা থেকে রিপোর্টটা লিখছি সেই প্লেসটা আর ডেটটা সবসময় মনে রাখবে ডেটটা হবে যে দিনে ঘটনাটা ঘটেছে তার পরবর্তী দিনটা অর্থাৎ এক্ষেত্রে আমাদের বালাসরের ঘটনা ঘটেছিল সেকেন্ড জুনে তাহলে আমাদের রিপোর্টটা লেখা হবে তার পরবর্তী দিনে যেহেতু খবরের কাগজ পরবর্তী দিনে রিপোর্টটা করে আমরা তো আগে থেকে রিপোর্টটা করতে পারবো না সেই জন্য পরবর্তী দিনে আমাদের রিপোর্টটা হবে সেই জন্য ডেটটা হবে থার্ড জুন এক্ষেত্রে তো যে কোনো দিনের ঘটনা তার পরের দিনেই রিপোর্টেড রিপোর্টেড হয় তারপরে আসলো মেন প্যারাগ্রাফের ফরম্যাটিংটা এই ফর্ম্যাটিংটা কি এই ফরম্যাটিনটার নাম হচ্ছে থ্রি ডাব্লু ওয়ান এইচ ফরম্যাট এবার এই থ্রি ডাব্লু ওয়ান এইচ ফরম্যাটটা কী থ্রি ডাব্লু ওয়ান এইচ ফরম্যাটটা হলো তিনখানা ডাব্লু তি তিনখানা ডাব্লু প্রথম ডাব্লু হচ্ছে ওয়ার্ড মানে কী ঘটেছে ঘটনাটা কি তারপরে হচ্ছে ওয়েন ঘটনাটা কখন ঘটেছে শেষে হচ্ছে ওয়ের ঘটনাটা কোথায় ঘটেছে এটা হচ্ছে রিপোর্টের আমাদের যে প্যারাগ্রাফটা হবে মেন বিষয়টা লিখবো সেটা সেটার ডিটেল একটা ফরম্যাট শেষে হবে হাও ঘটনাটা কিভাবে ঘটেছিল তো সবার প্রথম আমরা ওয়ার্ড বলবো তারপরে বলবো ওয়েন হয়েছে তারপরে ওয়ার হয়েছে তারপরে শেষে আমরা বিষয়টা বলবো হাও কীভাবে ঘটনাটা ঘটেছে আর এই সম্পূর্ণ লেখাটাই হবে আমাদের পাস টেন্সে প্যাসিভ ভয়েসে কিংবা অ্যাক্টিভ ভয়েসে ইউজ করা যায় বাট মূলত পাস টেন্সে আর প্যাসিভ ভয়েসে তো এবার আমরা সরাসরি রিপোর্টটাই ঢুকে যাই রিপোর্ট রাইটিংটাই ঢুকে যাই এতটা আমাদের ফর্ম্যাটটা বোঝা ওর জন্য এই সেই ভয়াবহ দৃশ্য আচ্ছা সবার প্রথম আমরা যে রিপোর্ট মার্টিং এর দেখেছিলাম আমাদের একটা হেডার প্রয়োজন তো আমাদের হেডারটা এক্ষেত্রে কী রেখেছি ট্র্যাজেডি স্ট্রাইকস অ্যাস স্ট্রেন অ্যাক্সিডেন্ট ক্লেমস লাইভস ইন বালাসর উড়িষ্যা হেডারটা খুবই একটা ক্যাচি হেডার কারণ আমরা যখন কেউ নিউজ পেপার পরে অনেক ক্ষেত্রেই দেখা যায় তার তারা থাকে সকালবেলা অফিসে যাওয়ার তারা থাকে বা অন্য কোনো কাজের তারা থাকে সে শুধু হেডলাইনটা পরেই চলে যায় সেই জন্য রিপোর্টারদের বলা হয় যে তারা যেন হেডলাইনটা এমনভাবে বানায় যেটা দেখে কেউ যদি সম্পূর্ণ রিপোর্টটা যদি নাও পড়ে হেডলাইনটা দেখেও যেন সে কিছুটা আন্দাজ করতে পারে ঘটনাটা কী ঘটেছে সেক্ষেত্রে আমাদের হেডলাইনটা ইনফরমেটিভ হতে হবে প্লাস ক্যাচি হতে হবে যাতে মানুষ চোখে লাগে তো এক্ষেত্রে আমাদের হেডলাইনটা কি ট্র্যাজেডি স্ট্রাইকস অ্যাজ আ ট্রেন অ্যাক্স অ্যাজ ট্রেন অ্যাক্সিডেন্ট ক্লেমস লাইভস ইন বালাসর উড়িষ্যা একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল ট্রেন অ্যাক্সিডেন্টের যার ফলে বালাসরে উড়িষ্যার অনেকগুলো মানুষের জীবন হারি হল তারপরে আমাদের বায়া স্টাফ রিপোর্টার যেহেতু এটা ন্যাশনাল ইস্যু একটা বিশাল বড় দুর্ঘটনা তারপরে আমাদের চলে আসলো প্লেস আমরা যেই প্লেস থেকে লিখছি আমরা কলকাতা থেকে লিখছি বা তুমি নিজের হোম টাউন দিতে পারো তারপরে ডেট যেহেতু ঘটনাটা তো সেকেন্ড জুনে হয়েছিল তার জন্য আমরা থার্ড জুনে লিখছি দু হাজার তেইশ এরপরে কোলন দেওয়ার পর কোলন দিয়ে আমরা মেন প্যারাগ্রাফটা লিখবো মেন প্যারাগ্রাফটা এবার কী করে শুরু হচ্ছে আমাদের থ্রি ডাব্লু ওয়ান এইচ রুলে কী বলা হয়েছিলো প্রথমে ওয়াট কী ঘটনাটা ঘটেছে সেটা আমাদের বলতে হবে তো আপ ডেভারস্টেটিং ট্রেন অ্যাক্সিডেন্ট অকারড অন বালাসো উড়িষ্যা মোর দেন থাউজেন্ড প্যাসেঞ্জার্স আয়ার ইঞ্জার্ড অ্যান্ড অ্যাটলিস্ট টু এইট্টি সেভেন আদার্স ডাইড এটা হচ্ছে আমাদের ওয়ার্ড পোর্শনটা ঘটনাটা কী ঘটেছিল তো আমরা এক কথায় বলে দিলাম আর ডেভাস্টেটিং ট্রেন অ্যাক্সিডেন্ট একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা অকর্ড মানে ঘটেছিল ইন বালাসোর উড়িষ্যা উড়িষ্যার বালাসোরে ঘটনাটা ঘটেছিল মোর দ্যান থাউজেন্ড প্যাসেঞ্জার্স ওয়ে ইনজার্ড হাজার জনের বেশি প্যাসেঞ্জার্স ইনজার্ড হয়েছিল অ্যান্ড অ্যাটলিস্ট টু এইট্টি সেভেন আদার্স ডায়েড অন্তত পক্ষে দুশো সাতাশি জন মৃত্যুবরণ করেছিল এই নাম্বারটা পরবর্তীকালে আরও বেড়েছে কিন্তু যেহেতু আমরা এটা থার্ড জুনের পরিপ্রেক্ষিতে রিপোর্টটা লিখছি সেই সময়কার ফিগার অনুযায়ী দুশো সাতাশি জনকে রিপোর্ট করা হয়েছিল এটা গেল আমাদের ওয়াট পজিশন তারপরে হচ্ছে ওয়ার দ্য ইনসিডেন্ট টুক প্লেস ইন দ্য লেট ইভিনিং আওয়ার্স ওয়েন দ্য করমণ্ডল এক্সপ্রেস এন্টার দ্য পাসিং লুপ ইনস্টেড অফ দ্য মেইন লাইন নিয়ার ভানাঙ্গা বাজার রেলওয়ে স্টেশন অ্যাট ফুল স্পিড অ্যান্ড লাইটের ওটা স্টেশনারি গুডস ট্রেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি সবার প্রথম আমাদের ওয়েনটা আমরা বলছি দ্য ইনসিডেন্ট টু প্লেস ঘটনাটি ঘটেছিল ইন দ্য লেট আফ ইভিনিং আওয়ার্স সন্ধ্যের সময় ওয়েন দ্য করমণ্ডল এক্সপ্রেস করমণ্ডল এক্সপ্রেস আফ করমণ্ডল এক্সপ্রেস এন্টার দ্য পাসিং লুপ ইনস্টেড অফ দ্য মেইন লাইন ট্রেনের একটা স্পেশাল ট্রেন যাওয়ার জন্য আলাদা একটা রুট থাকে একটা আপ লাইন থাকে আর একটা পাসিং লুক বলে একটা জিনিস থাকে এটা ট্রেনের মেকাজ মেকানিজমের মধ্যে পড়ে রেলওয়ের মেকানিজমের পড়ে তো ভুল করে এই করমণ্ডল এক্সপ্রেস মেইন লাইনের থেকে যাওয়ার বদলে একটা লুপ লাইন একটা পাশে থাকা একটা লাইনে ঢুকে গেছিলো ইনসিড অফ দ্য মেইন লাইন নিয়ার ভানাগা বাজার রেলওয়ে স্টেশন এবার আমরা আসলাম ওয়ারে কোথায় ঘটেছিল ঘটনাটা ঘটনাটা হচ্ছে ভানাগা বাজার রেলওয়ে স্টেশন যেটা উড়িষ্যার আছে অ্যাট ফুল স্পিড অ্যান্ড কোলাইডেড উইথ আ স্টেশনারি গুডস ট্রেন দুটো গতিতে আসলো এবং ধাক্কা খেলো কিসের সাথে একটা দাঁড়িয়ে থাকা স্টেশনারি স্থির স্টেশনারি মানে হচ্ছে স্থির স্থির গুডস ট্রেন গুডস ট্রেন মানে মালগাড়ি অ্যাট দ্য সেম টাইম ঠিক সেই সময় ব্যাঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ব্যাঙ্গালুর হাওড়া থেকে হাসা যে সুপারফাস্ট এক্সপ্রেস ওয়াজ কামিং ফ্রম দ্য অপোজিট ডাউন লাইন এবার আমরা জানি দুটো লাইন হয় একটা আপের লাইন একটা ডাউনের লাইন তো এই করমণ্ডল এক্সপ্রেস অলরেডি ধাক্কা খেয়ে গেছে দাঁড়িয়ে থাকা লুপ লাইনে গিয়ে দাঁড়িয়ে থাকা মালগাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে গেছে এবং তার বগিগুলো অলরেডি ট্রেন লাইন থেকে চ্যুতো হয়ে গেছে ঠিক সেই সময় ডাউনের লাইন থেকে অপোজিট দিক থেকে কী আসলো অ্যাট দ্য সেম টাইম ব্যাঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ব্যাঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ওয়াজ কামিং ফ্রম দ্য অপোজিট ডাউন লাইন উল্টো দিকে থাকা ডাউনলাইন থেকে ব্যাঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস আসছিলো দ্য ডির করমণ্ডল এক্সপ্রেস বগিজ আগেইন গড হিট বাই ব্যাঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট তো যে বগিগুলো করমণ্ডলে ডিরেল হয়ে গেছিলো মানে লাইনচ্যুতো হয়েছিলো সেই বগিগুলো আবার ধাক্কা খেলো এই ব্যাঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে তারপরে কি হলো এটা তো বললো আমাদের ঘটনাটা গেল আমরা কি করে আমরা প্রথমে বসলাম ওয়াট কি ঘটেছিল তারপরে আমরা বললাম ওয়েন কখন ঘটেছিল লেট ইভিনিংয়ে তারপরে বললাম ওয়ার কোথায় ঘটেছিল সেটা ভানাগা বাজার রেলওয়ে স্টেশন তারপরে আমরা ডিটেলে কি বললাম হাও কিভাবে ঘটেছিল তো সেটা হলো এই ভানাগা বাজার রেলওয়ে স্টেশনের একটা ফুল স্পিডে করমণ্ডল এক্সপ্রেস কোলাইডেড উইথ দ্য গুডস গুডস্ট্যান্ড আর তার কিছুক্ষণেই পরেই কিছু মুহূর্ত পরে আবার ব্যাঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস এসে ধাক্কা মারে সেই ডিরেল হওয়া বগিগুলোতে তো এইভাবে আমরা হাওটাও আমরা বলে দিলাম এরপরের পাটটা আমরা সেই পার্টটাকে আমরা বিউটিফিকেশনের জন্য জুড়তে পারি বা রিপোর্টটাকে কমপ্লিট করার জন্য জুড়তে পারি এতটা পর্যন্ত লিখলেও আমাদের এক্সামিনার মার্ক্স দিতে বাধ্য বিকজ আমরা ফরম্যাট মেনে চলেছি তারপরের পাটটা আমরা বিউটিফিকেশনের জন্য বা রিপোর্টটাকে একটা কমপ্লিট একটা হোলিস্টিক ব্যাপার দেওয়ার জন্য আমরা জুড়তে পারি সেটা কীভাবে দ্য ইনসিডেন্ট কজ ম্যাসিভ কমোশন অ্যান্ড হোয়াইড স্প্রেড প্যানিক স্বাভাবিকভাবে একটা এইরকম বড়ো মাপের ট্রেন দুর্ঘটনা ঘটার পরে কী হলো একটা ম্যাসিভ কমোশন বিশাল চিৎকার শুরু হলো হাহাকার শুরু হলো অ্যান্ড হোয়াইড স্প্রেড প্যানিক এবং ছড়িয়ে পড়া একটা প্যানিকের সৃষ্টি হলো প্রিলিমিম প্রিলিমিনারি ইনভেস্টিগেশনস প্রিলিমিনারি ইনভেস্টিগেশন সাজেস্টেড দ্যাট আ সিগন্যালিং ইন্টারফেরেন্স ইদার বাই নেগলিজেন্স অর বাই ইন্টেন্ট ওয়াজ দ্য প্রবাবল কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট তো প্রিলিমিনারি ইনভেস্টিগেশন কী সাজেস্ট করছে রেলওয়ে বোর্ড যে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করেছে প্রাথমিক যে তদন্ত করেছে সেই তদন্ত কী বলছে দ্যাট আ সিগন্যালিং ইন্টারফেরেন্স সিগনালিংয়ে বাধা কীভাবে ইদার বাই নেগ্লিজেন্স কারোর ভুলবশত অর বাই ইন্টেন্ট বা কেউ হয়তো ইচ্ছা করেও করতে পারে এখনও সেটা সিদ্ধ না এখনও এক্সামিনেশান চলছে এখনও ইনভেস্টিগেশান চলছে ওয়াজ দ্য প্রবাবেল কজ অফ দ্য ইনসিডেন্ট তো সিগনালিং ব্যবস্থার ত্রুটির ফলেই ঘটনাটা ঘটেছে এটা প্রিলিমিনারি এক্সামিনেশনে এসছে ইনভেস্টিগেশনে এসছে তারপরে কি হয়েছে অ্যাক্সিডেন্ট স্পট ওয়াজ ভিজিটেড বাই প্রাইম মিনিস্টার রেলওয়ে মিনিস্টার অ্যান্ড আদার রেলওয়ে অফিসার্স তো সেই অ্যাক্সিডেন্টের স্পটটা দুর্ঘটনা যায় দুর্ঘটনার স্থানটা প্রাইম মিনিস্টার গেছেন রেলওয়ে মিনিস্টার গেছেন এবং বাকি যারা রেলওয়ে অফিসালস আছে তারাও গিয়ে প্রদর্শন করেছে এটা মূলত আমাদের একটা রিপোর্ট যেটা আমরা লিখলাম উড়িষ্যার বালাসরে ঘটে যাওয়া ট্রেন অ্যাক্সিডেন্টের উপর বেস করে যে কোনো রিপোর্ট যে কোনো ঘটে যাওয়া ঘটনা আমরা সিমিলার এই ফর্ম্যাট মেনটেন করে লিখতে পারি খুবই সহজ একটা বিষয় একেবারেই কঠিন না ইংলিশ নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই আমাদের শুধু বলতে হবে কোন ঘট ফরম্যাটটা মনে রেখে কি ঘটেছিল কোন সময় ঘটেছিল কোথায় ঘটেছিল তারপরে বলতে হবে কি বিষয়টা ঘটেছিল কিভাবে ঘটেছিল জিনিসটা শেষের লেজুর পাটটা আমরা অ্যাড করলেও করতে পারি বা নাও করতে পারি তার আগে আমাদের একটা হেডার খুঁজতে হবে ভালো দেখে হেডার পরে বা স্টাফ রিপোর্টার বা আমরা যদি লোকাল কোনো ঘটনা বলি তাহলে সেটা আমাদের নাম ডেট ডেটটা সবসময় পরবর্তী দিন হবে যেই দিন ঘটনাটা ঘটে তার পরবর্তী দিনে রিপোর্টটা হয় এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল ভিডিওটা কি পুরো দেখো দরকার পড়লে আরেকবার দেখো পয়েন্টসগুলো ভালোভাবে ফলো করো অ্যান্ড থ্যাংক ইউ